হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি খুবই ভালো আছেন। আমি আজকে আবারও হাজির হলাম নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে আমি চলে আসলাম নারায়ণগঞ্জের কাইকারটেক ব্রিজে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনারা তা দেখতে পারেন। প্রথমে বন্দর ঘাট পার হয়ে আমরা রিক্সা নিয়ে চলে গেলাম কাইকারটেক ব্রিজে। সেখানে রিক্সা ভাড়া নিয়েছে 80 টাকা। ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে, তো এমনই যারা ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করেন তারা কাইকারটেক ব্রিজে ঘুরে আসতে পারেন, কেননা ওইখানে অনেক লোকজন ঘুরতে যায়। আর কাইকারটেক বাজারটাও নারায়ণগঞ্জের ঐতিহাসিক একটি বাজার, যেখানে কিনা অনেক জিনিসপত্র নিয়ে আর কি বড় একটি বাজার বসে। তো আজকে বাজার ছিল না, তাই আমরা কাইকারটেক ব্রিজের ভিডিওটাই করেছি শুধু। তো আমরা যেতে যেতে এদিকে দেখা যাচ্ছে হচ্ছে সবুজ মাঠ। এই হচ্ছে সেই কাইকারটেক ব্রিজ, যেখানে কিনা মানুষের সমারোহ থাকে। তো এখানে সকল বয়সের মানুষে ঘুরতে আসে, কেউ পরিবার নিয়ে বন্ধু বান্ধব নিয়ে এখানে আড্ডায় মেতে ওঠে। তো সমবয়সী অনেকেই এখানে ঘোরাঘুরি করতে আসে, তো আমরাও চলে আসলাম। ব্রিজের মাঝ
মাঝখান থেকে দাঁড়িয়ে আশেপাশের দৃশ্য দেখা যায়। তো নদীটি মানে বয়ে চলেছে তার গতি অনুযায়ী। আর ব্রিজের উপরেই রয়েছে নানান ধরনের খাবারের দোকান, ফুচকা, চটপটি, বাদাম, আরো নানান খাবার, এগুলো সব এখানে। ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আমি আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।